আজকে পাস্তা রান্না করবো। তো তার জন্য আমি প্রথমে 1 চা চামচ পানিতে পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। তারপর একটা কড়াইয়ে বাটার দিয়ে দিলাম। তার ভিতরে চিকেন ব্রেস্টগুলো ছোটো ছোটো করে কেটে 5 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর আমি এর ভিতরে ধনিয়া জিরা গুঁড়া, রসুনের গুঁড়া, একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে একটুখানি শাহি জিরা দিয়ে দিলাম। তারপরে সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিলাম। আর এখন চিলি ফ্লেক্সের যে শুকনো পাতাটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাই নিব। এখন এখন আমি তার ভিতরে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে দিলাম থাই সুইট চিলি সস একটুখানি। দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষাই নিব। এবার আমি দিয়ে দিলাম বড় 1 চামচ দিয়ে মেয়োনিজ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবার এটা ভালোভাবে একটুখানি কষাই নেব। আবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে কষানোর পরে প্রায় 5 মিনিটের মতো আমি এটা কষাই নিছি। এটা নেওয়ার পর আমি 2টা ক্যাপসিকাম কেটে রাখছিলাম, তো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এখন আমি এই অর্গানিক মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এটা আপনারা আমার গ্রামে কিনতে পারবেন, এটা আমি অনলাইন থেকে কিনছিলাম। এই মশলাটা পাস্তাতে দিলে আসলে মানে পাস্তার স্মেলটা অনেক ভালো আসে। তো এটাকে আমি 5 মিনিট মশলাটা আবার ভুনে নেওয়ার পর এটার ভিতরে আমি একটুখানি চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি তো পাস্তাগুলো সেদ্ধ করে পানি ঝরে রাখছিলাম, সেগুলো এটা ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো এবার আমি সেটা খেয়ে দিচ্ছি। তো পাস্তা রান্না করা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। অনেক মজা হয় আসলে এই পাস্তাটা, বাচ্চারা খুব পছন্দ করে।